সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মূল দলিল। তো এটা মূল দলিল কীভাবে বুঝবেন? যেহেতু এখানে ছবি দেওয়া আছে, 2005 সালের পরে প্রতিটি দলিলেই ছবি দেওয়া থাকে এবং দলিলের মধ্যে যিনি সম্পত্তির বিক্রেতা বা ক্রেতা তার আঙুলের ছাপ এবং তার সিগনেচারটাও কিন্তু দেওয়া থাকে। তো বন্ধুরা, আমরা আজকে যেটি করবো সেটি হচ্ছে একটা দলিল উত্তোলনের জন্য যে খরচটা, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গায় বিভক্ত, সেগুলো আপনাদের জন্য আলোচনা করব। আপনার কাছে যদি কোনো দলিল থাকে, দলিলের উপরের ডান দিকে আপনি দেখবেন দলিল নাম্বার দেওয়া আছে এবং এখান থেকে আপনি জাস্ট খুঁজে বের করবেন তারিখটা কত। তাহলে আপনি দলিল উত্তোলনের জন্য এই তারিখটা আর এই দলিল নাম্বারটা, এই দুটো সংগ্রহ করবেন। যদি কোনো কারণবশত এটাও না থাকে, তাহলে দাতার নামটা সংগ্রহ করবেন, যে সম্পত্তি যিনি বিক্রি করতেছেন তার নামটা কি। যদি একাধিক থাকে, তাদের নামটা আপনি নোট করে নেবেন অথবা ক্রেতার নামটা নোট করে দেবেন। যদি আপনার এটাও না থাকে, তখন আপনি সম্পত্তিটার জাস্ট মৌজাটা আপনি নেবেন, সম্পত্তির মৌজাটা। আর যদি মূল দলিল আপনার কাছে থাকে, মূল দলিলের আপনি পিছনের পাতায় চলে যাবেন। এটি যেহেতু মূল দলিল, তো এখানে দেখুন এটি 2015 লেখা আছে, মানে এই দলিলটা 2015 সালের। এখানে হচ্ছে 4899 লেখা আছে, উপরে লেখা আছে যে 160, এখানে লেখা আছে 17, এখানে লেখা আছে 20। তো এখানে এত কিছু আপনার বোঝার নাই, জাস্ট এতটুকু বুঝলেই চলে যে 17 নাম্বার বালামের পাতা থেকে নিয়ে 20 নাম্বার পর্যন্ত বালামের পাতার মধ্যে এগুলো লেখা আছে। তখন বলবেন যে ভাই বালাম জিনিসটা আবার কি, তো সেটাও যদি আপনাদেরকে একটু জাস্ট আমি স্যাম্পল স্বরূপ দেখাই। এই দেখতেছেন, এটা হচ্ছে একটা দলিল। আর এই রকম রেজিস্টার বইয়ে কি করা হয়, দলিলগুলো লেখা হয়। এখানে প্রতিটার মধ্যে নাম্বারিং করা থাকে। এটা যদি আমরা এক ধরি, এটা হবে দুই। তো এই কথাটাই এখানে বলা হচ্ছে যে 17 নম্বর পাতা থেকে জাস্ট এটা যদি আমরা 17 দিয়ে দিই, এটা যদি আমরা দেই যে 18, তাহলে এখানে তারপরের পেজে আসবে। তো এইভাবে দলিলগুলো বালামে লেখা হয়। তো এখন হাজারো দলিল রেজিস্ট্রেশন করা হয়। তো এখানে তারা 4899 উপরে দেওয়া আছে 60, এটি হচ্ছে তাদের বালামের একটি সিরিয়াল সংখ্যা। তো এটি দেখেও কিন্তু আপনি খুব সহজেই, যারা সেখানে কাজ করে তারা বুঝতে পারবে যে 2015 সালের কত নম্বর বালামের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে দলিলটা নকল করা আছে। তো বন্ধুরা চলুন আমরা দেখি তাহলে দলিলের জন্য খরচটা কী। তো খরচটা দেখার আগে আমাদেরকে বেসিক কিছু তথ্য অবশ্যই জেনে নিতে হবে, না হলে কিন্তু আমরা বুঝবো না, ভুল করব। তো সর্বপ্রথম হচ্ছে দলিলের সব কিছুই আপনারা সাব রেজিস্ট্রেশন অফিসে পাবেন। এখন পর্যন্ত আমরা 2014 সালে ম্যানুয়াল অনুযায়ী তাদের তথ্য থেকে 493 পর্যন্ত সাব রেজিস্ট্রেশন অফিসের কথা জানি, 2014 সালে ম্যানুয়াল অনুযায়ী। আর সাথে আছে জেলা রেজিস্ট্রারের অফিস, তাহলে সাব রেজিস্ট্রেশন জেলা রেজিস্ট্রেশন। তো আমাদের সম্পত্তি আমরা সাব রেজিস্ট্রেশন অফিসেই করি, এটা উপজেলা পর্যায়ে থাকে। এই সাব রেজিস্ট্রেশন অফিসেই কিন্তু রেকর্ড রুম আছে, সাথে সাথে জেলা রেজিস্ট্রার থাকেন। তো সাধারণত জেলা রেজিস্ট্রারের পৃথক সম্পূর্ণ কিছু থাকে, তবে কিছু কিছু জেলায় যে সদর সাব রেজিস্ট্রেশন অফিস, অর্থাৎ আপনার জেলা শহরের যে সাব রেজিস্ট্রেশন অফিস, সেটাকেই রেকর্ড রুম হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম দুটো রেকর্ড রুম আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটি করা হয়, সাব রেজিস্ট্রেশন অফিসের মধ্যেই কিন্তু সব দলিলপাতি থাকে। নর্মাল নিয়ম হচ্ছে দলিলে বালামে লিখার 3 বছরের মধ্যে এগুলো যেটি করা সেটি হচ্ছে জেলা রেজিস্ট্রারের রেকর্ড রুমে প্রেরণ করে দেওয়া। তো বাস্তবতার জন্য, জায়গা না থাকার জন্য, অথবা যদি মনে হয় সাব রেজিস্ট্রেশন অফিসটি নতুন, এখানেই নিরাপদ, তখন সেখানে রাখে। এটা নির্ভর করে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে এবং জেলা রেজিস্ট্রেশন অফিসের বিভিন্ন ফিজিক্যাল কর্মদক্ষতা তার উপর, তাদের কেমন স্ট্রাকচার আছে তার উপর। তাহলে আমরা বুঝলাম সাব রেজিস্ট্রেশন অফিসের রেকর্ড রুম এবং জেলা রেজিস্ট্রেশন অফিসের রেকর্ড রুম। তো মনে রাখবেন, দলিলের জন্য আবেদন কিন্তু আপনাকে সাব রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমেই করতে হবে, অর্থাৎ সাব রেজিস্ট্রারের মাধ্যমেই আপনাকে দলিলের আবেদন করতে হবে, দলিলটা যতই এখন পুরাতন হোক। তো প্রথমে আমরা দেখব যে বালাম বই। এই বালাম শব্দটা শুনতে শুনতে আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি, এটা হচ্ছে রেজিস্ট্রার বই। এই যে বইগুলো আসলে একটা সরকারি প্রেসক্রাইব যে বই আছে, এটাই বালাম বলা হয়, এটাকে বলা হয় বালাম বই বা রেজিস্ট্রার বই। তো সাধারণত আমরা 2014 সালের যে রেজিস্ট্রেশন ম্যানুয়াল অনুযায়ী দেখি যে 1 নম্বর বালাম থাকে, 2 নম্বর বালাম, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। তো 1 নম্বর বালামে তারা যেটা বলতেছে যে রেজিস্ট্রিকৃত দলিল, যে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হয় স্থাবর সম্পত্তি সংক্রান্ত,
স্থাপর অর্থাৎ জায়গা জমি ফ্ল্যাট সংক্রান্ত যে দলিলগুলো এগুলো 1 নম্বর বালামে লেখা হয়। 2 নম্বর বালামে অস্বীকৃত দলিল, কিছু দলিল আছে বিভিন্ন প্রকার কারণবশত সাব রেজিস্ট্রার অস্বীকার করেন এবং এর কারণটা উনি সেখানে লিখেন যে কি কারণে উনি এটা রেজিস্ট্রেশন করলেন না, সেটিকে নকল করা হয়। 3 নম্বর যেটা সেটা হচ্ছে উইল এবং ওসিয়ত, এটিকে 3 নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। 4 নম্বর হচ্ছে অস্থাবর সম্পত্তি সংক্রান্ত এবং বিভিন্ন কারণ সংক্রান্ত আরও যে সমস্ত দলিল রেজিস্ট্রেশন করা হয় সেগুলো। আর 5 নম্বর রেজিস্টার যেটা শুধুমাত্র জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনি যদি উইল বা ওসিয়ত করেন যেটা বদ্ধ খামে, যেটা আপনি খুলবেন না, আপনার মারা যাওয়ার পরে খোলা হবে, সেই সমস্ত জিনিস। তো বেসিক জিনিসটা আপনি জেনে নিলেন তো মনে রাখবেন। তাহলে আপনি দলিলের যদি সার্টিফাইড কপি পেতে চান, দাতা বা গ্রহীতা এদের নামটা নেবেন আর জেনে নেবেন দলিলের প্রকৃতিটা কী, এগুলো আপনার জন্য সুবিধা হয়। তো এগুলো দিয়ে সর্বপ্রথম কী করতে হয়, সূচি বই তল্লাশি দিতে হয়। তার আপনার কাছে যদি এটা জানা না থাকে তাহলে মৌজাভিত্তিক আপনার নির্দিষ্ট যে মৌজা আছে সেই মৌজাভিত্তিক ডাক নাম্বারটা জেনে নেবেন, সূচি বই 2 এটা তল্লাশি করতে হয়। তো এই জন্য যারা এই দলিল পান না তো তাদেরকে আমরা বলবো আপনি দাতা গ্রহীতার নামটা জোগাড় করেন, প্রয়োজনে দলিলের প্রকৃতিটা জানার চেষ্টা করেন, মৌজার নাম জানার চেষ্টা করেন, আপনি তারপরেই ডাক নাম্বার জানেন, তারপরে সূচি বই 1 তল্লাশি দিয়ে দেখেন, না পেলে সূচি বই 2 তল্লাশি দিয়ে দেখেন, তখনই কিন্তু আপনি পাবেন। এই যে তল্লাশ, এগুলোকে সার্চিং বলা হয়, ইন্সপেকশন মানে পরিদর্শন, নকলের জন্য আবেদন। তো আমরা আজকে এই 3টি আরও বিস্তারিত দেখবো খরচটা কেমন। তবে আশা করি বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো এখন আমরা আসি যে আসলে কীভাবে আপনারা কাজগুলো করবেন। তো এর জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তল্লাশ, আপনি যে কোনো জিনিস আপনি নকল উঠান অথবা আপনার দলিলটি সাপড়ে এই যে দলিলটি আছে এটি লেখা আছে কিনা, এটি আমার কাছে দলিল নাম্বার তারিখ থাকলেও সব কিছু থাকলেও সরকারি নিয়ম হচ্ছে সর্বপ্রথম তল্লাশ দিতে হবে। তল্লাশির জন্য সূচি বই তল্লাশি দিতে হবে, একে F1 বলা হয়। F1-এর জন্য খরচ যদি আপনি 1 বছরের জন্য তল্লাশি দেন 20 টাকা, একের অধিক হলে প্রতি বছর 15 টাকা। তো তাহলে আমরা প্রথম বছর 20 টাকা, পরবর্তী বছরগুলো 15 টাকা, আর F2 হচ্ছে মাত্র 10 টাকা। এটা হচ্ছে যে বালাম বইটা পরিদর্শন, এই যে নির্দিষ্ট বালাম বইটা, এটার জন্য মাত্র 10 টাকা খরচ। তবে এক্ষেত্রে তাদের কিছু শর্ত আছে, তারা বলতেছে যে আপনি যে আবেদন করবেন এগুলোর জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম আছে, এগুলো আপনি 12 বছরের বেশি একসাথে একটা টোকেনের মধ্যে নিতে পারবেন না, 12 বছরের বেশি নিতে পারবেন না। অর্থাৎ আমরা বলতে এতটুকু বুঝলাম আপনি 12 বছর পর্যন্ত এক টোকেনে নিতে পারবেন, এটা আমরা তল্লাশ দিলাম এবং পরিদর্শন। এখন আসি আমরা দলিলের নকল উত্তোলন। তো নকল উত্তোলনের প্রথমে আপনার মাথায় থাকতে হবে সাধারণ না আপনি অগ্রাধিকার দ্রুত চাচ্ছেন। সাধারণ মানে নর্মালি 5 থেকে 7 দিন লেগে যায়, আর যদি অগ্রাধিকার আপনি 1 থেকে 2 দিনও পেতে পারেন, এটি কথা আর কিছুই না। তারপর আরও কিছু জানতে হবে যে আপনি কি দলিলটা টাইপিং করে দিচ্ছেন কি না, না টাইপিং ছাড়া। টাইপিং করে বলতে যেমন আপনি আপনার কাছে যদি মূল দলিল থাকে, যেমন আমার কাছে এই মূল দলিলটা আছে, আমি ইচ্ছা করলে হুবহু এই দলিলটাকে টাইপিং করে আমি জমা করতে পারি, অথবা আপনার দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। তো তাহলে এখানে টাইপিং করে অথবা টাইপিং ছাড়া। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আবেদনের সাথে আপনি যদি মূল কপি, এখন যদি আমার এই দলিলটির আমি আবেদন করতে যাই, এই মূল কপিটা যদি আমি জমা দিই তাহলে আমার খরচ কিছুটা কম আসবে, অথবা যদি সার্টিফাইড কপি থাকে তাহলে আমার খরচ কিছু কম আসবে, অথবা যদি রেজিস্ট্রেশনের সাথে সাথে আমি আবেদন করি তাহলে আমার এই তল্লাশি খরচগুলো কিন্তু আসবে না। তো এই জন্য আমরা যখন আপনি ইন ডিটেলে জানতে যাবেন, এই বেসিক জিনিসগুলো জানতে হবে যে সাধারণ করতেছেন না অগ্রাধিকার করতেছেন, টাইপিং করে দিচ্ছেন না টাইপিং ছাড়া দিচ্ছেন, আবেদনের সাথে মূল কপি জমা দিচ্ছেন না, সার্টিফাইড জমা দিচ্ছেন না, রেজিস্ট্রেশনের সাথে সাথে জমা করতেছেন। এই যে টাইপিং করা বা টাইপিং ছাড়া দিলে G1, G এবং GG ফি যেগুলো আছে এগুলো অর্ধেক হয়ে যায়, আমরা নিচের দিকে দেখতেছি এগুলো কী। তো সাধারণত একটা দলিলের নকলের জন্য আপনাকে যেটা করতে হয়, 20 টাকার কোর্ট ফি লাগাতে হয়, কোর্ট ফি লাগে আবেদন করতে হয়। তারপরে হচ্ছে যে দলিলটা যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে লেখা হবে, এই যে এখানে 100 টাকা দেখতে পাচ্ছেন, এর পরের পাতায় 100 দেখতে পাচ্ছেন, এইরকম যেটি করতে হবে সেটি হচ্ছে 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখতে হবে। আপনার মূল দলিল কত টাকার হোক তা দেখার বিষয় না, সার্টিফাইড কপি সবসময় 50 টাকা হবে। তো তাহলে তারপরে আমরা দেখব সূচি বই তল্লাশ F1, এটা 1 বছর 20 টাকা, পরিদর্শন F2 10 টাকা, GA এটা হচ্ছে দলিলটার
প্রতি পাতা 16 টাকা করে। নর্মালি দলিল 10 পাতা হয়, তাই আমরা 10 দিয়ে গুণন করেছি 160 টাকা। আর যদি দলিলটা আপনার ইংরেজিতে হয় সেক্ষেত্রে দলিলের প্রতি পাতা কিন্তু 24 টাকা গুণন করা হবে। তারপর যদি আমরা আসি জি জি ফি, এটা হচ্ছে নকল নবীজদের ফি, এটা দলিলের প্রতি পাতা বাংলার জন্য 24, আর যদি ইংলিশে হয় সেটা 36 টাকা। সাধারণত আমরা 10 পাতা ধরলাম তাহলে 240 আসলো। তো টোটাল খরচ আসতেছে আমাদের 500 টাকা, এটা হচ্ছে আপনার খরচ। এটা সরকারি কোষাগারে জমা হচ্ছে, সরকার পাচ্ছে। এখন আমরা যদি এই যে এটি এটি ছিল আপনার সাধারণ, এখন আপনি যদি জরুরি চান এক্ষেত্রে জিএফি এর সাথে জিবি ফি বলে আরেকটি ফি যুক্ত হবে। এখানে প্রথমে যুক্ত হবে 50 টাকা, তারপরে দলিলটা যদি আপনার 4 পাতার বেশি হলে বাকি পাতার জন্য 15 টাকা। তো আমাদের দলিলটা ছিল 10 পাতার, মাইনাস দিলাম আমরা 4 পাতা, থাকতেছে 6 পাতা। তাহলে 6 গুণন আমাদের 15, তাহলে আমরা যেটা পাচ্ছি যে মোটামুটি 90 টাকা আরও পাচ্ছি। তাহলে আমাদের এই দলিলে যদি আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাই তাহলে আরও 140 টাকা যুক্ত হবে, তাহলে আমাদের 640। তো অনেকেই বলবেন যে ভাই এত ছোটোখাটো এত ফি কেন সরকার রেখেছে, তো আসলে যাক আমরাই সেটাও চাই যাতে এগুলো এভাবে না হয় ফিক্সড হয়ে যায়। যেমন ধরুন আপনারা এটা একটা দলিলের পিছনে দেখতে পারতেছেন যে কোনো সার্টিফাইড কপি যদি আপনার থাকে আপনার পিছনে কিন্তু আপনি পাবেন, এখানে F1 ফি দেওয়া আছে 10 টাকা। এটা অনেক আগের দলিল, জাস্ট আমি যদি দেখি 2011 সালের দলিল, এই জন্য এখানে আছে F1 10 টাকা, এখনকার F1 হচ্ছে আমাদের 20 টাকা। তারপরে হচ্ছে F2, এটা আগে ছিল 5 টাকা, এখন দেখুন এখন এটা আমাদের 10 টাকা। তারপরে জিএফি আগে এক ছিল, এখন আমাদের 16 টাকা, গুণন 10 পাতা করলে ধরলে 160 টাকা। তারপরে জিবিফি এখন আমাদের যে 50 টাকা প্লাস পাতার জন্য, আর যে 20 স্ট্যাম্প, আগে 20 টাকার স্ট্যাম্পে নেওয়া যেত এখন সেটা 50 টাকা, কোর্ট ফি আগেও 20 টাকা ছিল এখনও 20 টাকা। তো দেখুন তাহলে এখানে প্রতিটা দলিলের মধ্যে আপনি কিন্তু পিছনের পাতা দেখতে পারবেন, এখানে লেখা আছে যে আসলে কত নাম্বার কলাম থেকে কত নাম্বার কলামে লেখা আছে, ডেটটাও দেওয়া আছে, অর্ডার নাম্বার কিন্তু দেওয়া আছে। আপনার কাছে যদি কোনো সার্টিফাইড কপি থাকে, আমি যদি জাস্ট আপনাদেরকে কয়েকটা সার্টিফাইড কপি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে কোথায় লেখা থাকে। তো এই দলিলটার পিছনেও কিন্তু লেখা আছে, এখানে দেখুন 20 লেখা আছে, 20 মানে হচ্ছে এটা হচ্ছে যে F1, তারপর লেখা আছে 2, এটা হচ্ছে F2, তারপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের জি, তারপরে লেটার লেখা আছে এটা হবে GA, এটা হবে GB, এটা হচ্ছে জরুরি, তারপরে হচ্ছে স্ট্যাম্প STMP, স্ট্যাম্প হচ্ছে 50 টাকা, তারপরে হচ্ছে কোর্ট ফি এটা হচ্ছে 20 টাকা। তো এটা হচ্ছে টোটাল খরচ। এগুলো দেখার পরেই সাব রেজিস্ট্রার কিন্তু এখানে সিগনেচার করেন, ওনার সিলটি দেওয়া থাকে। দেখুন একই রকমভাবে আমরা যদি অন্য দলিলও যদি দেখি, সার্টিফাইড কপি বাদ দিয়ে যদি আপনাদেরকে আরও কিছু দলিল দেখাই, আপনারা প্রতিটা দলিলের পিছনে কিন্তু পাবেন, এই দলিলটার পিছনে নাই কিন্তু প্রথম পাতার অপোজিটে থাকবে। এই যে দেখুন এখানেও দেওয়া আছে আমাদের F1, F2, GA, GB, এটা আচ্ছা এখানে GB নাই, এটা সাধারণ ছিল, এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প, এটা হচ্ছে আমাদের কোর্ট ফি। এভাবে প্রতিটা দলিলের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই দলিলটার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্রতিটা দলিলে। তাই কে কী বললো বা আপনার দলিল লেখক কত নিল সেটাও আপনি বুঝতে পারবেন যে আসলে কত টাকা আপনার খরচ হচ্ছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটা কমপ্লিট ধারণা দিল যে দলিলের সার্টিফাইড কপির জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে, কীভাবে এই টাকাগুলো খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে। তারপরেও এই দুটো যেটি করব আমি এই দুটো পেজকে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের উপকারে আসে, আপনারা যদি বুঝতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।